এদিকে হঠাৎ পরন্ত বিকেলে ছেলেকে নিয়ে পার্কে ঘুরতে গেলেন নায়িকা অপু বিশ্বাস, আর সেখানে ছেলে জয়কে পেছনে বসিয়ে অটোরিকশা চালালেন অপু। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে চারদিকে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকাই সিনেমা শীর্ষ নায়ক সাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয় এখন নেট দুনিয়ার বড় তারকা। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে জয়। ছেলেকে সবসময় হাসি খুশিতে ভরিয়ে রাখেন মা অপু বিশ্বাস। ছেলের ছবি আঁকা, খেলাধুলা সবকিছুতেই বেশ উৎসাহ দেন তিনি। তবে সম্প্রতি এবার ছেলে আবরাম খান জয়কে নিয়ে একটি পার্কে ঘুরতে গেলেন তিনি, আর সেখানেই বাধে বিপত্তি। সম্প্রতি নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়ক অপু বিশ্বাস, যেখানে দেখা যায় ছেলে জয়কে পেছনে বসিয়ে পার্কে অটোরিকশা চালাচ্ছেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, পরন্ত বিকেলে কাছের একটি পার্কে ছেলে জয়কে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন অপু, আর সেখানে এমন হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরা বন্দী হন তারা। এদিকে এবারের ঈদে নিজের প্রযোজনায় প্রথম সিনেমা লাল শাড়ি দর্শকদের উপহার দিচ্ছেন অপু বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস ও তার পরিচালক। বিষয়টি নিয়ে ফেসবুকে অপু বলেন, রোজার ঈদে লাল শাড়ি মুক্তি দেওয়ার ইচ্ছা থাকলেও কিছু সমস্যার কারণে দিতে পারিনি, কিন্তু এবার মুক্তির লক্ষ্য নিয়ে সব কাজ চলছে। আশা করি দর্শকরা একটি ভালো সিনেমা উপহার পাবেন। দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।